দেশের এই যে বড় বড় শিল্পগোষ্ঠী, হাজার কোটি টাকার সম্পদ, আবার অনেকে হয়তো করছেন ছোট চাকরি বা মুদি দোকানদারি, টাকার পেছনেই তো সবার ছুটে চলা। যাদের কেউ বৈধ কেউ অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন, কেউ আবার দুবেলা দুমুঠো খেয়ে দিনাতিপাত করছে, তারপরও বাংলাদেশের সম্পদ তো আছে, কিন্তু তার পরিমাণটা কত? কেউ কি ধারণা করতে পারেন গোটা বাংলাদেশের মোট সম্পদের পরিমাণ কত? সাদামাটাভাবে বলতে গেলে কারো চিন্তায় তা আসার কথা নয়। সাধারণ ক্যালকুলেটরে হিসাব করাও যায় না। ঠিক এক বছর আগে 2018 সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক একটি হিসাব প্রকাশ করেছিল। দ্য চেঞ্জিং ওয়েলথ অফ নেশন 2018 শীর্ষক ওই প্রতিবেদন থেকে বাংলাদেশের মোট সম্পদের পরিমাণের একটি ধারণা পাওয়া যায়। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে বর্তমান মাথাপিছু সম্পদের পরিমাণ 12,714 মার্কিন ডলার। প্রতি ডলার 85 টাকা দ্বারা হিসাব করলে দেশীয় মুদ্রা দাঁড়ায় 10,80,790 টাকা, আর দেশের জনসংখ্যা 16 কোটি ধরা হলে মোট সম্পদের পরিমাণ হয় 1,72,92,640 কোটি টাকা। বিশ্বব্যাংকের প্রতিবেদনে মাথাপিছু সম্পদের মধ্যে উৎপাদিত সম্পদের বাজার মূল্য 3,434 ডলার, প্রাকৃতিক সম্পদের মূল্য 2,234 ডলার। এছাড়া বাংলাদেশে যে পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে তার মাথাপিছু আর্থিক মূল্য 1,501 ডলার এবং মানব সম্পদের মূল্য মাথাপিছু 7,170 ডলার। 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত 141টি দেশের প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, উৎপাদিত সম্পদ, বিদেশে থাকা সম্পদের তথ্য পর্যালোচনা করে বিশ্বব্যাংক এই প্রতিবেদন করে। তাহলে টাকা কত? এত গেল সম্পদের দিকে, বাংলাদেশে তাহলে মুদ্রা আকারে মোট কত টাকা আছে? ব্যাংকগুলো ঋণ দিচ্ছে, কারখানা চলছে, আমদানি রপ্তানি হচ্ছে, চাল ডাল কেনা হচ্ছে, মানুষ ঘুরছে ফিরছে, টাকা খরচ করছে, টাকা তাহলে কত আছে? এই হিসাব অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। দেশের মুদ্রা চলাচলের তথ্য নিয়ে সপ্তাহভিত্তিতে প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে তৈরি সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় দেশে বর্তমানে 1,52,000 কোটি টাকা মূল্যমানের কাগজের নোট এবং ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। এর মধ্যে 89% 500 এবং 1,000 কাগজের নোট, বাকিগুলো 150, 20, 10 টাকার কাগজের নোট, 5 টাকা, 2 টাকা, 1 টাকার কাগজের নোট এবং ধাতব মুদ্রাও রয়েছে। 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 1 পয়সার মুদ্রার হিসাবও এরই মধ্যে রয়েছে।